সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশীয় দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু গল্প কিছু কথা আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, দেখতে দেখতে আপুর ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে কোনো রকম। আছি, আল্লাহ রাখছে কোনো রকম, ভালোই আছেন। তো নাম কি? অন্তরা। অন্তরা? হ্যাঁ। পরিবারে আছে কে কে? পরিবারে আছে, মনে করো এখন সৎ মায়ের কাছে থাকি, আমাদের বাড়িটা রাজশাহীতে। আমার যখন 6 বছর, সেখন আমার নিজের মা মারা গেছে, বাবা বাড়ি ঘর বেচা ঢাকা শহরে এসে একটা বিয়া করছে, বাবাটাও মারা গেছে। 2 বছর সৎ মায়ের কাছে থাকি, এখন সৎ মায়ের কাছে থাকি। নিজের বাবা মা হইলে কষ্ট দুঃখ বুঝতে পারবে, সৎ মায় কোনো দিন বুঝবে না। কষ্টের মাঝে পয়রা ভিডিওর মাঝে গেছি একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার দায়িত্বটা নিতে পারবে, দায়িত্ব নিয়ে পাশে থাকবে, তাকে ভালোবাসা বিয়া শাদী করতে চাই। মনের মতন মানুষ পাইলে ভালোবাসা বিয়া শাদী করব। এখন আমি একটা জোয়ান মেয়ে, মানুষের বাড়িতে কাজে গেলে মানুষে খারাপ খারাপ কথা বলে, সব বাড়ির লোক তো এক না, এর জন্য কষ্টের মাঝে পয়রাই ভিডিওর মাঝে আসা হয়েছে। যদি মনের মতন মানুষ পাইতাম, যে আমার দায়িত্বটা নিতে পারতো, দায়িত্ব নিয়ে পাশে থাকো থাকতে পারতো, তাকে বিশ্বাস করে ভালোবাসবো, সে যদি আমাকে ফোনের ভিতরে বিয়া শাদী করতে চায়, আমি তাও তার কাছে বসবো। সে যদি বলে, হ্যাঁ, ফোনের ভিতরে বিয়া শাদী করলেও রাজি আছে। সে যদি বলে যে আমার আশায় থাকো, তোমাকে আমি দেশে এসে বিয়া শাদী করবো, আমি তার আশায় থাকবো। যদি সে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকে, আমি তাকে বিশ্বাস করে ভালোবাসবো। নিজের মা আমার 6 বছরের বয়সের কালেই মারা গেছে, আমি সৎ মায়ের কাছেই থাকি। বাবা? বাবাটা মারা গেছে 2 বছর। বাবা মারা যাওয়ার পরে বেশি কষ্ট না? হ্যাঁ, এখন বাবা মারা যাওয়ার পরে কষ্টের মাঝে আছে। কেন আমি মানছে ভাই, এলাকায় যে ছেলে দেখে বিয়ে বসতে পারেন না? এলাকার ছেলে দেখে বিয়া বসবো? এলাকার ছেলেরা যৌতুক চায়, যে তুমি যৌতুক দেও তোমাকে বিয়া করবো। আমরা দিন আনি দিন খাই, কতদিন না খাইয়া থাকতে হয়, যৌতুক কই থেকে দিনও। এজনই বান্ধবীরা বলছে যে তুমি ভিডিওর মাঝে যাও, যদি মনের মতন মানুষ পাও, ভালোবাসা বিয়া শাদী বসো। এজন্য বান্ধবীদের কথা শুনে ভিডিওর মাঝে আইসি, যে আমার পাশে থাকবে, দায়িত্বটা নিতে পারবে, তাকে ভালোবাসা বিয়া শাদী করবো। আচ্ছা, ঠিক আছে। এখন যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? এখন যোগাযোগ, আমার একটা ফোন আছে, বাটাম ফোন। বাটাম ফোনে সে ফোন দিলে, যে আমার ভিডিওটা দেখবে, সে যদি ফোন দেয় তার সাথে আমি কথা বলবো। সে যদি আমাকে ভালোবাসে, সত্যিকারে ভালোবাসা, পাশে থাকতে পারে, দায়িত্বটা নিতে পারে, তাকে আমি বিশ্বাস করে ভালোবাসা, সে যদি আমাকে ফোনের ভিতরে বিয়া শাদী করতে চায়, আমি তাও তার কাছে বসবো। যদি বলে আমার আশায় থাকো, তোমাকে দেশে এসে বিয়া করবো, আমি তাও তার আশায় থাকবো। সত্যিকারে ভালোবাসা যদি পাশে থাকে, তার পাশে আমি সারা জীবন থাকতে চাই। আচ্ছা, মানে এক কথায় মনের মানুষ একটা দরকারই এখন। একটা মনের মানুষ দরকার, কেন কষ্টের মাঝে আছে, বিয়ার বয়স হয়ে গেছে, মনের মতন মানুষ না পাইলে মনের ভিতরে কষ্ট আছে, কষ্ট আছে, কষ্ট আছে। ঠিক আছে, তো দোয়া করি একটা মনের মানুষ যেন চলে আসে। তো নাম্বারটা বলে দিই। হ্যাঁ বলো, আমার সাথে বলতে পারবেন? বলো বলো। 018 018 13 13 26 26 05 05 89 89। নিজে থেকে বলতে পারেন না? মুখস্থ নাই। তাহলে আর বলা লোক, আমি আরেকবার বলে দিই, 018 13 26 05 89। এটাই হচ্ছে অন্তরা ফোন নাম্বার। তো দর্শক, উনি আমাদের ভিডিওতে আগে একবার আসছিল, অনেক আগে, তো এখন আবারও আমাদেরকে ফোন করে ভিডিওতে নেওয়ার জন্য। তো বারবার ভিডিওতে আসার কারণ একটাই, একটা মনের মানুষ পাইলে আর কি আর ভিডিওতে আসবে না, ওটা নিজের মুখে বললো। তো অভাব কষ্ট অভাবে থাকার কারণে আর কি ভিডিওতে সব মার কাছে থাকে ভাই, খুব কষ্টের মাঝে। দর্শক ভাইরা সবাই ভিডিওটা দেখবেন, একটা মনের মতন মানুষ, যে আমার সত্যিকারের ভালোবাসা আমার পাশে থাকতে পারবে, আমি সত্যিকারের ভালোবাসা তার পাশে সারা জীবন থাকতে চাই। সো দর্শক, আপনারা তো এই যে অন্তরাপুর কথাবার্তাগুলো শুনছেনই, আরও যদি শোনার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে, তো আপনার সাথে কথা বলার জন্য যে নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে, সেই নাম্বারে ফোন দিলে আপনারা আরও কিছু শুনতে পারবেন, জানতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।